রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকার বাসিন্দা রেবেকা সুলতানা। এই তো 8 দিন আগেও ছিলেন জলজ্যান্ত মানুষ, কিন্তু এখন তার নামের আগে বসেছে মরহুম শব্দটি। আর কখনোই দুই ছেলেকে নিয়ে এভাবে থাকা হবে না, কারণ গত 7ই মে ডায়ালাইসিসের সময় হৃদরোগে আক্রান্ত হবার পর রেবেকাকে তার বড় ছেলে রাজধানীর বেশ কিছু হাসপাতালে জরুরি চিকিৎসার জন্য নিয়ে গেলেও সবাই ফিরিয়ে দেয়। সেদিনের তিক্ত অভিজ্ঞতা আমাদেরকে জানান তার ছেলে। এসডিও ডিপার্টমেন্টে তার সাথে কথা বললাম, বিআরবি হসপিটালে। তো ওনারা আমাকে বললেন যে ওনার স্যাচুরেশন কমে যাচ্ছে, উনি হার্ট অ্যাটাক করেছেন। তো আমাদের আসলে এখানে হার্টের কোনো স্পেশালাইজ কেউ নাই, হার্ট ফাউন্ডেশনে আসলাম। হার্ট ফাউন্ডেশনের ডক্টর কর্তব্যরত চিকিৎসক ইমার্জেন্সি বিভাগে, উনি আমাকে বললেন যে আপনার করোনা সার্টিফিকেট দেখান। তাকে নিয়ে আবার আমরা গেলাম আয়শা মেমোরিয়াল হসপিটালে, কি তাদের একই প্রশ্ন যে আপনারা আগে করোনা সার্টিফিকেট দেখান, তারপর আমরা ওনাকে অ্যাডমিট করব। ইব্রাহিম কার্ডিয়াকও একই প্রশ্ন যে আপনারা করোনা সার্টিফিকেট দেখান, তাছাড়া ওনাকে আমরা ভর্তি করতে পারবো না। তারপর ওনাকে নিয়ে গেলাম পাশে বারডেমে, বারডেমও কর্তব্যরত চিকিৎসক একই কথাই বললেন যে আমাদের করোনা সার্টিফিকেট দেখান। বিকাল 4:15 উনি মারা যান বারডেম হসপিটালের অ্যাম্বুলেন্সে, বারডেম হসপিটালের নিচে অ্যাম্বুলেন্সে। আমাদের একটাই চাওয়া যে আমার মায়ের মতো যাতে আর কারোর মায়ের বা কারোর আত্মীয় স্বজন বা কারোর পিতা বা কারোর যাতে এরকম মৃত্যু না হয়। আর যেসব হসপিটাল যে এই ধরনের আচরণ করেছে আমার মায়ের সাথে, আমি শুধু তার সুষ্ঠু তদন্ত চাচ্ছি। করোনা ভাইরাস ভীতিতে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা না পেয়ে আরো অনেকেই মারা গেছেন সম্প্রতি, এ বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদনও হয়েছে। চিকিৎসকরা বলছেন তারা কখনোই চান না কোনো রোগী এভাবে সেবা বঞ্চিত হয়ে মারা যাক। অনেক লোক আছে, টাকা পয়সা আছে, তারা একটা ভালো জায়গায় হাসপাতালে যেতে চায়, কিন্তু তাহলে ওরা যে যেতে চায় ওখানেও তো আপনি যেতে পাচ্ছেন না, ওরা নিচ্ছে না। তো ওদের অ্যাডমিনিস্ট্রেশনকে বসে আমাদেরকে সবার প্রেশারের মাধ্যমে হলো, সরকারের মাধ্যমে হলো, ক্রিয়েট করে এই জিনিসটা ক্রিয়েট করে ফেলতে হবে যত দ্রুত পসিবল, না হলে আপনার প্রফেশন, আমার প্রফেশন, যে কোনো প্রফেশনের লোকই সমস্যা হয়ে যাবে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে তারা মিডিয়ার প্রতিবেদনের মাধ্যমে রোগীদের সেবা বঞ্চিত হবার কথা জানতে পেরেছে, তাই মন্ত্রণালয় থেকে সব ধরনের রোগীর চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল ক্লিনিক মালিকদের নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কেউ নির্দেশনা না মানলে তাদের বিরুদ্ধে লাইসেন্স বাতিল সহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে। ডেফিনেটলি মনিটর না করলে কোনো কিছু বাস্তবায়ন হয়, জেলা জেলা সিভিল সার্জন সাহেব আছে, ঢাকাতে আমাদেরই আছে, ভাগবতপুর আছে দায়িত্ব, মনিটর করা হবে, মনিটর না করলে হবে না। ব্যবসায়ীদের ব্যবসা করা যাবে না, তো একই সাথে তো তাই না, সার্ভিস টু দ্য পিপল, জনগণের যদি সেবা না হয় এই বিপদ উন্মুখ মুখে মানে সময়, তাহলে অবশ্যই লাইসেন্স বাতিলের বিষয়ে কখন বিবেচনা করবে। বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন জানিয়েছে তারা এরই মধ্যে দেশের সকল স্থানে মন্ত্রণালয়ের নির্দেশ মতো কার্যক্রম চালানোর ব্যবস্থা নিয়েছে, এবং সমস্ত আমরা প্রাইভেট হাসপাতালগুলিকে নির্দেশ দিয়েছি টু রিসিভ অল দি পেশেন্টস এক্সেপ্ট যেটা অনলি, যেটা যদি তারা মনে করে যে দিস ইজ 100% দিস ইজ করোনা কেস, সেটাকে তারা সরকারি নির্দেশিত মত বিভিন্ন হাসপাতালে ট্রান্সফার করবে। সরকারি হাসপাতালগুলো, সরকারি বেসরকারি সকল হাসপাতালের জন্য সরকারের একটা ট্রিটমেন্ট গাইডলাইন থাকা উচিত, তাহলে তাইলে ডাক্তাররা ওই হাসপাতাল মালিকরা তারাও ভয়টা তাদের কমে যাবে যে ইয়েস দেয়ার ইজ এ গাইডলাইন অফ ট্রিটমেন্ট। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক কর্তৃপক্ষ আরো জানায় রাজস্ব আয় বাড়াতে তারা রোগী ফেরাতে নয় বরং যে কোনো সেবা দিতে চায়। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।